বিয়ারসাইন বর্তমানে আছি আপনার বরিশাল চরমোনাই বাজারে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন যে গরুগুলা, এই গরুগুলো আসলে বাংলাদেশের মানে বরিশাল ডিস্ট্রিক্টের বিভিন্ন জেলা থেকে আসলে এই গরুগুলো এই বাজার আসে। এবং এই বাজারের একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার গরু যত বড়ই হোক আপনার ইজারা হচ্ছে 100 টাকা, যার কারণে আসলে বরিশাল অঞ্চলে যে নদীমাতৃক যেহেতু এলাকা, এই নদীমাতৃক এলাকার প্রায় বলতে গেলে 75% লোকই হচ্ছে আসলে এই বাজারে আসে। আর এই বাজারে তুলনামূলক গরুর দামও কম দেখা যায় প্রচুর। বরিশাল যেহেতু আপনি নদীমাতৃক একটা জেলা আর আপনার চরাঞ্চল হওয়ার কারণে প্রচুর আপনার গরুর বছর পালন করা হয় এবং আপনার এই বাজারে আপনার প্রচুর লোক হয় আর কি, প্রচুর লোকের সমাগম হয় দেখতে পাচ্ছেন। আসলে সবগুলোই নদী, আপনার যতদূর যাবো সবগুলোই নদী, মানে গরু ছাগল মহিষ যা আছে সব কিছু আসলে বাজার নিয়ে আসে। বর্তমানে আছি বরিশালের আপনার চরমোনাই গরুর হাটে। তো আজকে আপনাদের এই হাটের যে গরুর দাম কীরকম সেগুলো দেখানোর চেষ্টা করবো। তো আসলে এই হাটটা হচ্ছে আপনার বরিশালের মিডলে ঠিক আর কি। তো দেখা যায় হাজার হাটের ইয়ার হচ্ছে আপনার 100 টাকা, যার কারণে আপনার বরিশালের বিভিন্ন জেলার লোকজন আসলে হাটে আসে গরু নিয়ে। আর এখান থেকে আপনার নদীমাতৃক হওয়ার বিশেষ করে ট্রলারে আসার সুযোগ আছে, যার কারণে আপনার যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার কারণে এই বাজারে প্রচুর লোকজন আসে। আমি আর কথা বাড়াবো না, আপনাদের কিছু গরু দেখাবো। যাইন না চাচা, এটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাচ্ছেন কত? 38,000। 38,000 না? দশ দেখতে পাচ্ছেন শুদ্ধ একটি গরু, গরুটা দাম চাচ্ছে মাত্র 38,000 টাকা। এটা তো আপনার চাওয়া দাম, বিক্রি দাম তো আরো কম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটা কি গাভীর আছে? গাভীর নাই। বাচ্চারা গাছ। আচ্ছা চাচা আপনার এটা দাম কত? এটা দাম চাচ্ছেন কত? আমার সামনে এই বিশালটি গরু দেখতে পাচ্ছেন, এটা দাম চাচ্ছে আপনার 95,000 টাকা, চাওয়া দাম, বিক্রি দাম হয়তো আরো কম। আমার ভিডিও করার উদ্দেশ্য তো শুধু আপনার গরুটার আপনার গরুর আপনার বর্তমানে যে দামটা দেখানোর জন্য আর কি। ভাই এটার দাম চাচ্ছেন কত? 46,000 না? আচ্ছা আচ্ছা, আমার সামনে যে গরুটা দেখতে পাচ্ছেন ওটা চাওয়া দাম হচ্ছে আপনার মাত্র 46। গরু গরু নিয়ে আসছেন কয়টা? দুইটা, একটা বিক্রি করছেন কত? ঠিক আছে আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে যাবো। বড় ভাই এটা আপনার নাকি? কত ভাই দাম চাচ্ছেন কত? এটা 550। তিনটাই 550? তিনটা না 550, একটা একটা আর কি। মানে 550 আমি বলছি, তিনটা কি একই দাম না বেশি আছে? ওইটার দাম হলো 65,000 না? আচ্ছা ঠিক আছে। সামনে দিকে যাবো দেখছি আমরা, দেখি ভাইয়া দূরে কি তোমাদের দাম চাচ্ছে কত ভাইয়া? 75,000 করে চাচ্ছেন প্রতিটা? আচ্ছা আমার সামনে যে গরু দেখতে পাচ্ছেন দা চাওয়া দাম হচ্ছে আপনার 75,000 টাকা। হাটটা দেখতে পাচ্ছেন একদম পুরো যে মনে হয় আপনার গরু আর মানুষ হলো সমান আর কি। আচ্ছা ঠিক আছে। এরপর একটা বিশাল অস্ট্রেলিয়ান গরু দেখতে পাচ্ছি, দেখে এটা এটা আপনার ভাই? আচ্ছা এটা দাম কত? দাম চাচ্ছেন কত? 1,50,000 টাকা না? এটা কি গাভীর আছে? আচ্ছা আচ্ছা, এটা কি আপনার? হ্যাঁ। এটা দাম চাচ্ছেন কত? এটা দাম চাইছি 90,000 না? আচ্ছা এটা কি আপনার? না ওটা আমার। এটা দাম চাচ্ছেন কত? 76,000। আচ্ছা এটা চাওয়া দাম, বিক্রি দাম কত? দেখান গরুটা একটু দেখুক। আচ্ছা ঠিক আছে, ওইটাও কি আপনার নাকি? আচ্ছা ঠিক আছে চাচা, এই গরুটা কি আপনার নাকি? এটা দাম চাচ্ছেন কত? 60,000 টাকা চাওয়া দাম, বিক্রি দাম কত? আমি ভিডিও করতেছি, বিক্রি দামটা বলেন। আপনি কোন জায়গা থেকে আসছেন? ভুলোই থেকে না? আচ্ছা ওই জয়টার দাম কত চাচা? 70,000 না? আচ্ছা ঠিক আছে, বিক্রি দাম তো আরও কম আছে। দর্শক আমি আসলে যে দামটা বলছি ওনার হচ্ছে আসলে চাওয়া দাম, বিক্রি দাম আরো কম আছে। আচ্ছা বড় ভাই আপনার এটা দাম কত? 58,000 টাকা না? আচ্ছা আসলে আমার সামনে যে গরু দেখতে পাচ্ছি এটা চাওয়া দাম হচ্ছে 55,000 টাকা। আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা, তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাব। তো হাটে আসলে প্রচুর গরু উঠছে। চাচা বড় ভাই এটার দাম কত? 45,000, বিক্রি কত? 1,000 কম? আচ্ছা ঠিক আছে। দর্শক আমার সামনে যে গরু দেখতে পাচ্ছেন এটা চাওয়া দাম হচ্ছে মাত্র 45,000 টাকা, মানে দামা দাম আরো আরো কম আছে, বিক্রি দাম আরো কম আছে। আচ্ছা ঠিক আছে মুরব্বী, ওইগুলো কি আপনার?
ওর দাম চাচ্ছেন কত? রেডি কত? ওর দাম চাচ্ছেন কত? 46000 না? আচ্ছা ঠিক আছে। তো বিয়ার সামনে যে গরু দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো দাম এরকমই আর কি, মানে 40-46 মানে 50 এর ভিতরে আর কি। সামনে যে গরুগুলো দেখতে পাচ্ছেন, আচ্ছা বড় চাচা আপনার এটা দাম কত? 42000 না, মানে 40-42-45 এর ভিতরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এটার দাম কত? এটার দাম 60000 ভাই। 60000 না, আপনার এটা? আপনার এটা? আচ্ছা ওটা আলিগড় না? আস্তরে মারিস্তা। আচ্ছা ঠিক আছে, আমরা সামনের দিকে যাব। বড় ভাই আপনার দিকে কিগুলা? এগুলো কি আপনার? আচ্ছা ঠিক আছে, প্রচুর আমরা সামনের দিকে যাব। এরপর আমার সামনে যে গরু দেখতে পাচ্ছেন এগুলো আসলে 40-42-45 এর ভিতরে আর কি গরুগুলো। দেখা যায় জায়গাটা বেশ বড় না, কিন্তু আপনার প্রচুর আপনার লোকজন হয় আসলে এই বাজারে। ভালো দেখে লোকজন, খারাপ হলে লোকজন হয়তো। আচ্ছা আপনার দাম চাচ্ছেন কত? 70000। আচ্ছা এটার দাম কত? 80000। আচ্ছা ঠিক আছে, 80000 টাকা দাম চাচ্ছে এটার। আমরা সামনের দিকে যাব, কিন্তু সারগুলো দেখাবো। চাচা এটা কি আপনার? আপনার এটা দাম চাচ্ছেন কত? 125000 না? ওইটাও কি আপনার? এইটাও আপনার? এটা দাম কত? 95000 না? আচ্ছা ওইটা? ওটা 95। আচ্ছা ঠিক আছে, দর্শক আসলে এই গরু বাজারে তো বিশেষ করে বৈশালের ভিতরে সবচেয়ে কম দামি গরু আসলে আপনি এই বাজারে পাবেন। তো আমরা আমাদের ভিডিওটা বেশি লং করব, আমরা এরপরে আসলে সার গরু দেখাবো। তো সার গরুর দাম কীরকম এটা দেখাবো। চাচার দাম কত? 90000 টাকা না? আচ্ছা ঠিক আছে, এটা কার ভাই? আসলে এখানকার গরু যে আসতে আসলে মানে চরে যে মানে ছাড়াই থাকে। এটা কি আপনার ভাই? ও ছোট ভাই না? দেখা যায় আপনার এই বাজারে তো আপনার গরু আর মানুষ সমান বলতে গেলে, আরো মনে হয় বাড়বে নাকি? মানে বাজারে আসার ইয়ে হচ্ছে মানে আপনার যোগাযোগ ব্যবস্থা, আমি দেখলাম যে গরু গোসল করে নিয়ে আসতে পারতেছে আর কি। অন্যান্য বাজারে দেখে আপনার মনে হয় গরুটা ফ্রেশ লাগতেছে বা আপনার কোনো সময় লাগে না, রোডে ঘাটে চাঁদাবাজিও নেই, যার কারণে আপনার মনে হয় এখানে লোকজন আসে, ট্রলার দিয়ে মনে করে চলে আসতে পারে যে কোনো জায়গার লোকজন আর কি। তো আমরা এরপরে আপনাদেরকে দেখাবো আসলে সার গরু, এই বাজারের সার গরু দামগুলো কিরকম সেটা দেখানোর চেষ্টা করবো।